এই বন্যার সঙ্গে যাতে করে আমাদের লোকজন মানে ভালোভাবে বসবাস করতে পারে তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার? এই সমস্ত ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি। এই সুনামগঞ্জ এলাকাতে আমাদের একটা 20টা নদীর প্রকল্প আছে, যে নদীটি আমরা খনন করলে পরে এই বর্ষার প্রচুর পানি বা পানিটা যেটা আসে এই পানিটা ধারণ ক্ষমতা বাড়লে পরে আমাদের এই গ্রাম প্লাবিত হবে না। কিন্তু সুনামগঞ্জ আপনারা জানেন এটা হাওর এলাকা, হাওর এলাকা হলে পরে প্রচুর বৃষ্টিপাত উজানে হবে, হাওর এলাকা ভরে যাবে, প্লাবিত হবে। এটা নিয়ে আপনার এটাকে এটা কিছু করার নাই, এটা নিয়ে বসবাস করতে হবে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করব আপনাদের আগাম যখন আমরা যখনই সংবাদ পাই যে বর্ষা হবে বন্যা হতে পারে তখন আশ্রয় আশ্রয়ের প্রকল্পে নিয়ে আসা হয়, স্কুলে আমরা শেল্টার দিই, সরকারের পক্ষ থেকে বিভিন্ন রিলিফ ত্রাণ দেওয়া হয়। এইভাবে করে আমাদের আগেও বসবাস করছে, এখনও বসবাস করতে হবে। এর ভিতরে কীভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাই সরকার করছে এবং ওটার জন্যই গতকালকে ত্রাণমন্ত্রী আসছিল, আজকে আমি এসেছি সরকারের পক্ষ থেকে আপনাদের কষ্ট দেখার জন্য আমরা আসছি এলাকাবাসী এবং তাদেরকে আমাদের বোঝানোর যে তারা কষ্টে আছে আমরাও কিন্তু তাদেরকে চলে এটা বোঝানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এসেছি এলাকাবাসীকে, সুনামগঞ্জবাসীকে, সিলেটবাসীকে দেখানোর জন্য যে আমরা আপনাদের সঙ্গে আমরাও কষ্টে আছি, আপনাদের কথা আমরা চিন্তা করে দেখেই আমরা এসেছি। আশ্রয় প্রকল্পের সংখ্যা আরো বাড়িয়ে দেব, আমরা ত্রাণের ত্রাণের পরিমাণ বাড়িয়ে দেব, তাহলেই ওদেরকে নিয়ে যে পর্যন্ত অবস্থা উন্নতি না হবে তাদেরকে আমরা আশ্রয় প্রকল্পে রেখে ত্রাণ দিয়ে তাদের ভালো রাখবো। পরিস্থিতি উন্নতি হলে পরে যে সমস্ত জায়গায় আমরা আমি অলরেডি চিফ ইঞ্জিনিয়ারকে বলেছি যে সমস্ত জায়গায় বাঁধ ভেঙে গিয়েছে, বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাঁধগুলো আমরা মেরামত করব। আমাদের ড্রেজিংয়ে সুরমা নদীর ড্রেজিং চলমান আছে, যেটা এখন বন্ধ আছে, সেই সুরমা নদীর ড্রেজিং শুরু হবে। আমাদের নতুন প্রকল্প একটা আছে, প্রকল্প আগামী এক দেড় মাসের মধ্যে প্রকল্প পাস করাবো, সেখানে হলে ওই 20টা নদী আমরা খনন করা শুরু করব, যাতে আগামী বর্ষার আসার আগেই কোনো একটা একটা পর্যায়ে পৌঁছাতে পারলে তার বন্যার ইচ্ছা কম হবে।